আমরা যারা পুরুষ আছি সকলে তো আমরা টেস্টোস্টেরন নামটা শুনেছি। টেস্টোস্টেরন হলো পুরুষের একটা হরমোন, আর সেই হরমোনটা যদি আপনার শরীরে কমে যায় তাহলে আপনার যৌন সমস্যা হবে। যেমন আপনি মিলনে আগ্রহ কমে যাবে, 1 থেকে 2 মিনিটের আরও কম সময়ে আপনি বীর্যপাত হয়ে যাবে, বিয়ের সময় দেখা যাবে রিলেশনে যাওয়ার সময় আপনার বিয়ের সঙ্গে শক্ত হচ্ছে না, এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা আপনার মধ্যে উপলব্ধি হবে। প্রাকৃতিক উপায়ে আজকে আমরা 5টা প্রাকৃতিক উপায়ে কীভাবে আপনার টেস্টোস্টেরন লেভেলটাকে আরও বেশি বাড়ানো যায় সেই বিষয়টা আপনার সাথে শেয়ার করব। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের আজকের মূল টপিক হচ্ছে টেস্টোস্টেরনটা কীভাবে প্রাকৃতিক উপায়ে আমরা বুস্ট করতে পারি, সেজন্য আমাদের কী কী করা উচিত। 5টা বিষয় অবশ্যই আপনার লক্ষ্য রাখবেন, এই 5টা বিষয় যদি আপনি মেনে চলেন তাহলে প্রাকৃতিক উপায়ে কোনো ওষুধ ছাড়াই আপনি টেস্টোস্টেরন লেভেলটাকে অনেক বেশি বুস্ট করতে পারবেন। একটা সতর্ক সংকেত প্রথমে বলছি, অনেকে দেখবেন টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর জন্য হঠাৎ করেই একজন ফার্মেসিতে গিয়ে বা ডাক্তারের কাছে গিয়ে হরমোন বাড়ানোর জন্য টেস্টোস্টেরন ইনজেকশন দিয়ে দেয়। এটা কখনোই করবেন না, কারণ টেস্টোস্টেরন বা টেস্টোস্টেরন হরমোন আপনার শরীরে পুস্ট করার আগে অবশ্যই আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে, যে পরীক্ষার মাধ্যমে আপনাকে বুঝতে হবে যে শরীরে যে টেস্টোস্টেরন লেভেলটা সেটা কতটুকু পরিমাণ রয়েছে এবং কতটুকু আপনাকে দেওয়া প্রয়োজন। অবশ্যই এই কাজটা ভুলে করবেন না। তার জন্য আজকের এই ভিডিওটা, প্রাকৃতিক উপায়ে আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেলটাকে অনেক বেশি বুস্ট করতে পারবেন এবং আপনার জনজীবনকে ঠিক করতে পারবেন। যাক, নাম্বার 1-এ রয়েছে খাবার। আমাদের শরীরের জন্য খাবার খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা সকলেই জানি। কিন্তু টেস্টোস্টেরন বৃদ্ধি করার জন্য কিছু খাবার স্পেসিফিক রয়েছে, যে খাবারগুলো আমাদের টেস্টোস্টেরন লেভেলকে অনেক বেশি বুস্ট করে। যেমন 1 নম্বর হচ্ছে সকল ধরনের বীজ। যেমন আমরা সবসময় দেখি যে কুমড়ার বিচি বা শিমের বিচি, মটরশুঁটি, এই যে বীজগুলো রয়েছে এই বীজগুলো কিন্তু আমাদের ডিরেক্টলি টেস্টোস্টেরন হরমোনকে বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি আপনি খাবারের মধ্যে পাবেন, যেমন ডিমের মধ্যে পাবেন, মাংসের মধ্যে পাবেন, দুধের মধ্যে পাবেন, এগুলো কিন্তু ভিটামিন ডি রয়েছে। এছাড়াও আপনি যদি প্রাকৃতিকভাবে ভিটামিন ডি নিতে যান তাহলে রোদের মধ্যে 1 ঘন্টা আপনাকে হাঁটাচলা করতে হবে, তাহলে প্রাকৃতিকভাবে আপনি ভিটামিন ডি পাবেন। এছাড়াও লাল মাংস এবং লাল শাক সবজি যেগুলো রয়েছে, যেমন লাল শাক, এগুলোতে প্রচুর পরিমাণে আপনাকে টেস্টোস্টেরনকে বুস্ট করার জন্য, বৃদ্ধি করার জন্য অনেক উপাদান রয়েছে। 2 নম্বর হচ্ছে কুম। আমরা হয়তো এই বিষয়টা সকলেই জানি যে একজন মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনই তার মধ্যে হরমোনটা তৈরি হয়, যে ঘুমটা কখনোই দিনের বেলা সম্ভব নয়। একটা স্বাভাবিক মানুষের সবসময় দেখা যায় যে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অতীব জরুরি, কিন্তু আমরা কী করি, দেখা যায় যে রাত 10টা 11টা 12টা পর্যন্ত আমরা মোবাইলে চাপাচাপি করি, পরে সেই ঘুমটা আমরা দিনের বেলা ঘুমাই। এতে করে যে সমস্যাগুলো হচ্ছে, আমাদের টেস্টোস্টেরন লেভেলটা কমে যাচ্ছে, আমাদের ওজন বেড়ে যাচ্ছে, হয়তো ওজন কমে যাচ্ছে, এগুলো একটা খুব মারাত্মক একটা সমস্যা। যাই হোক, সবসময় চেষ্টা করবেন 7 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতে, এবং যে ঘুমের মধ্যে আপনার টেস্টোস্টেরন লেভেলটা বৃদ্ধি পাবে, এবং টেস্টোস্টেরন লেভেল যদি বৃদ্ধি পায়, টেস্টোস্টেরন যদি বাড়ে, তাহলে আপনার যৌন সমস্যা কখনোই হবে না। 3য় হচ্ছে ব্যায়াম। আমাদের শরীরের জন্য ফিজিক্যাল এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি কোনো ব্যায়াম না করতে পারেন, কোনো জিমে না যেতে পারেন, তাহলে সকালবেলা উঠে 1 ঘন্টা ঘুম থেকে উঠে অনেক বেশি দৌড়ান। দৌড়ালে কী হলো, আপনার শরীর থেকে ঘাম বের হলো, ঘাম আপনার শরীর থেকে দূষিত পদার্থকে বের করে দিল, এবং যে ফিজিক্যাল এক্সারসাইজটা করলেন এর মাধ্যমে আপনার শরীরে যে ডেড টিস্যু ছিল বা যেখানে ব্লাড চলাচল কম ছিল সেখানে আস্তে আস্তে ব্লাডগুলো বৃদ্ধি পাবে, এতে করে আপনার টেস্টোস্টেরন লেভেলটা অনেক বেশি বাড়বে। কিছুক্ষণ আগেই বলেছিলাম ওজনের কথা, বিভিন্ন গবেষণায় দেখা গেছে আপনার হাইট এবং বয়স, আপনার উচ্চতা এবং বয়স অনুযায়ী যদি ওজন যদি 10 কেজি বেশি থাকে তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেলটা 10 কেজি কমবে। তাহলে বুঝতে পারছেন ওজনটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। অবশ্য ওজনের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার হাইট এবং বয়স অনুযায়ী কখনো যেন ওজনটা না বাড়ে। সর্বোপরি শেষ
এবং আমাদের পাঁচ নম্বর বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস বা ডিপ্রেশন। আমরা জানি আমরা যারা টেনশন ফিল করি তখন বিভিন্ন কাজে আমাদেরকে অনীহা ঘটায়, ঠিকঠাক মতন আমরা কাজ করতে পারি না। এই যে স্ট্রেস থাকেন বা ডিপ্রেশনে থাকেন, তাহলে আমাদের এই একজন কোর্টিসল নামে একজন হরমোন সিক্রেশন হয়। এই কোর্টিসলের কারণে দেখা যায় যে আমার টেস্টোস্টেরন হরমোনটা কমে যায়। এই ডিপ্রেশনকে কাটানোর জন্য বিভিন্নভাবে করতে পারেন। যেমন ডিপ্রেশন হচ্ছে আপনি যেই বিষয় নিয়ে ডিপ্রেশন করতেছেন সেটার একটা সঠিক সলিউশন বের করেন। ডিপ্রেশন তো সারা জীবন নিয়ে থাকা যাবে না। আপনি আগামীকালকে কী ধরনের কাজ করবেন সেই কাজগুলো একটা নোট আউট করেন এবং সেই কাজগুলো আগামীকাল করেন, তাহলে আপনাকে ডিপ্রেশনে পড়তে হবে না। প্রত্যেক দিনের কাজ প্রতিদিন এবং আপনি যে কাজগুলো বাকি ছিল সেগুলো যদি করে ফেলেন তাহলে ডিপ্রেশনটা আস্তে আস্তে কমে যাবে। এই ছিল পাঁচটা আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপায়ে টেস্টোস্টেরন বৃদ্ধি করার পাঁচটা কাজ। এই পাঁচটা জিনিস যদি আপনি আজ এবং এখন থেকে রেগুলারটি মেনটেন করে করতে থাকেন, তাহলে আশা করি ইন ফিউচারে কখনো আপনার টেস্টোস্টেরন লেভেলটা কখনো কমবে না, আপনার যৌন সমস্যা হবে না। ধন্যবাদ সকলকে, এই ছিল ভিডিও সর্বোপরি সর্বশেষ। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।